নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। নেতাজি মোড়ে সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হলো মঙ্গলবার। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত অভিরামপুরে এরাল গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় পালিত হলো নেতাজির জন্মদিন। আউশগ্রামের কোটা গ্রামে নেতাজির মূর্তি ভাঙাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রায়নার বুজরুক দিঘি উচ্চ বিদ্যালয়ে নানারূপ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়ার পেঁচাকোলা গ্রামেও পূজিত হলেন বিদ্যার দেবী সরস্বতী। উকৃত কৈবর্তপাড়ায় পূজিত হলেন দেবী সরস্বতী। মঙ্গলবার তত্ত্ব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। সরস্বতী পুজো উপলক্ষে নতুনগঞ্জ দিঘির পুলে একটি ক্লাবের উদ্যোগে বসি আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও সাঁকারি 1 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে খণ্ডঘোষ ব্লকে অনুষ্ঠিত হল সুভাষ উৎসব। উরস উৎসব অনুষ্ঠিত হল শিহারাবাজার কাঁটাপুকুর এলাকায়। চলে আসছে বিস্তারিত খবরে। কোতুলপুর নেতাজি মোড়ে সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হলো মঙ্গলবার। আবরণ উন্মোচন করেন মন্ত্রী বার্ত বসু। এদিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 121তম জন্মদিন। কোতুলপুর নেতাজি মোড়ে সুভাষচন্দ্র বসুর মূর্তি আবরণ উন্মোচন করা হয়। আবরণ উন্মোচন করেন মন্ত্রী বার্ত বসু। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, জয়পুরের বিডিও ধ্রুবপদ শান্ডিল্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারি উদ্যোগে এলাকায় সুভাষ উৎসবের আয়োজন হওয়ায় খুশি কোতুলপুরের মানুষেরা। আদিবাসী নৃত্য সহযোগে নেতাজির প্রতিকৃতি নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে। এদিন সুভাষ উৎসব উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। 100 বছর পূর্তি হওয়ার আগেই তার এখানে আসা, এত বড় মূর্তি এখানে স্থাপিত হলো, তাকে আমার অন্তরে প্রণাম। আমি জানি না তিনি বেঁচে আছেন না মারা গেছেন, বাঙালি জানে না। সুভাষপুর থাকতেন, আপনারা জেনে রাখুন, স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন সুভাষচন্দ্র বসু, এটা বলে কোনো সন্দেহ নেই। কোতুলপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত অভিরামপুরে এরাল গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় পালিত হলো নেতাজির জন্মদিন। এদিন নেতাজির আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি প্রায় 350 জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 121তম জন্মদিবস উপলক্ষে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হল সুভাষ উৎসব। আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত অভিরামপুরে এরাল গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় পালিত হল নেতাজির জন্মদিন। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এদিন নেতাজির আবক্ষ মূর্তি উন্মোচন সহ এলাকার প্রায় 350 জন দুস্থ মানুষকে শীত বস্ত্র প্রদান করা হয়। নতুন প্রজন্মের এগিয়ে যাওয়ার পথ সুগম হবে, তাদের ভাবনায় যদি উদ্বুদ্ধ হতে পারি তাহলে আগামী দিন আমরা সঠিক দিশা খুঁজে পাবো। এই বেকার যন্ত্রণা দুর্বিষহ যাদের নাম ঘোষণা হচ্ছে তারাই একমাত্র আসবে, বাকি সবাই গ্রামের মানুষ আছেন যারা দায়িত্ব আছেন তাদের হাতে দিয়ে দেওয়া হবে, তাদের কাছ থেকে দিই। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও নিমাই বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হায়দার আলী, এরাল গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাল সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। পঞ্চায়েতের মাধ্যমে আজকে নেতাজির জন্মদিন উদযাপন করা হয়। এই উদযাপনের মাধ্যমে এলাকার গরিব খেটে খাওয়া মানুষ, একবারে দুরস্থ নির্বাচন যেসব ব্যক্তিরা এখনো রয়ে গেছেন তাদেরকে এরাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 350 কম্বল বিতরণ করা হলো। আর এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন আমাদের ব্লক ডেভেলপমেন্ট সেকেন্ড অফিসার জয়েন্ট বিডিও সাহেব নিমাই দাস মহাশয় এবং আমাদের এই যুব কল্যাণ আধিকারিক উপস্থিত ছিলেন, মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন দু নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন এরাল অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী বঙ্কু বিহারী সেনাপতি মহাশয়। এই অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সুন্দরতম করে তুলেন এলাকার মানুষ কচিকাচারা, তাদের দিয়ে নৃত্য গান আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে আজকে নেতাজির জন্মদিন আমরা পালন করলাম। আপনার নাম? আমার নাম উজ্জ্বল পাল, এরাম গ্রাম পঞ্চায়েত প্রধান। সরকারের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ আউসগ্রাম দু নম্বর ব্লকের সুভাষ উৎসবের আয়োজন করা হয়েছে এরাল পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। আমরা বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। তারপর আজকে আমরা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেছি এবং পুষ্প এবং মাল্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এরপর আমরা নাচ গান আবৃত্তি মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটা সফল করার জন্য ব্যবস্থা করেছিলাম, সেগুলো হয়েছে। এবং এখানে আমাদের উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব সৈয়দ হায়দার আলী মহাশয়, ছিলেন আমাদের যুগ্ম স্ট্যান্ডার্ড আধিকারিক এবং বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ ঘোষ মহাশয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গগণ এবং অসংখ্য শ্রোতা এবং দর্শক ও ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান আজকে সার্থকভাবে পালন করা হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী মহানন্দ মাহাতো, যুব কল্যাণ আধিকারিক আউসগ্রাম দু নম্বর। অভিরামপুর থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। আউসগ্রামের কোটা গ্রামে নেতাজির মূর্তি ভাঙাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুদ্ধুত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ক্লাব সদস্যরা। উন্মোচনের পূর্বেই জন্মদিবসের দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভেঙে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আউসগ্রামের কোটা পঞ্চায়েতের অন্তর্গত কোটা গ্রামে। গ্রামের একটি ক্লাবের পক্ষ থেকে প্রায় 30,000 টাকারও বেশি খরচ করে নেতাজির মূর্তি উন্মোচন করার পরিকল্পনা ছিল। সেই মতো মঙ্গলবার ক্লাবের সদস্যরা সকালে ক্লাব প্রাঙ্গণে এসে দেখে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা নেতাজির মূর্তি ভেঙে দিয়েছে।
এ বিষয়ে বুদবুদ থানায় খবর দেওয়া হলে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত শুরু করে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ক্লাব সদস্যরা। সেরাম না, আমি সাড়ে পাঁচটা সময় বেরিয়ে গেছি, আমি কোটামুড়ে নেমে শুনলাম, কি বুঝি বলুন। এটা খুব খারাপ, যেটা করেছে খুব খারাপ জিনিস, এটা মনে রেখেছি যে মূর্তি মানে ভাঙা মানে একটা তারা দেশ ধরিত দেওয়ার সমান, এই বিষয়ে কিছু বলতে পারবো না। যে তাদের জন্য শাস্তি হয় এটাই আশা করছি, আমরা যাচ্ছি যারা 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 এই ঘটনা ঘটেছে তার ঘটাইছে তাদের তাদের জন্য শাস্তি হয় আইন মোতাবেক। দেখছি যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি নাক ভাঙা উল্টে ওদিকে পড়ে আছে, দেখে আমার খুব খারাপ লাগলো যে আমরা এত আশা নিয়ে একটা ইয়ে করেছি ওনার জন্মদিনে, ওনাকে একটু ইয়ে করবো, আর 26 জানুয়ারি ওনাকে পুরোপুরি আরও ওনার মূর্তি উন্মোচন করবো বলে ঠিক করেছিলাম। তা এ যে মানে কাজ করেছে তার উপযুক্ত শাস্তি চাই, হ্যাঁ, এবং ঘৃণ্য বলে তাদের লোকে যেন চিহ্নিত করা হয় যে হ্যাঁ ঠিক লোকের ঠিক উপযুক্ত শাস্তি হয়েছে। ক্লাবের কোনো রকম কারোর সঙ্গে শত্রুতা নাই, হ্যাঁ, পলিটিক্যাল থেকে আমাদের অনেক রকম হেল্প পাই, পলিটিক্যাল থেকে আমাদের কোনো রকম আমাদের খারাপ ইয়ে নেই। আজকে পরিকল্পনা ছিল ওনার মূর্তিতে ভালো দান করব এবং পতাকা উত্তোলন করবো, তারপর পুরোপুরি 26 জানুয়ারি আরও ভালোভাবে আমরা অনুষ্ঠানটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা চালাবো। আজকে তা হতে দিল না আমাদের, পুলিশ বললো যে ঠিক আছে আমরা দেখছি কতটা কী করতে পারি, আমরা সন্ধ্যাবেলা আসুন, হ্যাঁ কী করা যায় চিন্তা ভাবনা, লিখিত কোনো অভিযোগ হয়নি তা পড়বো আমরা সন্ধ্যাবেলা, আমাদের সাথে সদস্য সৈকই হয়ে গেছে, আমরা সন্ধ্যাবেলায় যে লিখিতভাবে দিব। হমলোক কা ইয়ে নিউ নবরণ ক্লাব মে কাল সুভাষ চন্দ্র বোস জি কাজ স্ট্যাচু লাগা গিয়া থা, আজ 23 জানুয়ারি হ্যাঁ, তো ইসকো সেলিব্রেট করতে গিয়ে কাল রাত হমলোক ইয়াহ পে লাগায়ে থে, তো কুছ অনজান ব্যক্তি আকে রাত কো ইয়ে এসা হালাত কর গিয়ে হ্যাঁ, তোড় দিয়ে হ্যাঁ, নেই মালুম হমলোক কো কোন, বস হমলোক ইহি চাহতে হ্যাঁ জো ভি কিয়া হ্যায় ইয়ে দেশ বিরোধী কাম কিয়া হ্যায় ইসকে লিয়ে ঠিক ঠাক পানিশমেন্ট চাহিয়ে। পুলিশ আয়া থা লেকিন অভি তক কুছ কারবাই নেই হুয়া, পুলিশ আয়া দেখকে গিয়া, শাম কো 6 বাজে জানে কে লিয়ে বোলা হ্যায়, অভি হমলোক জায়েঙ্গে অর দেখতে হ্যায় ক্যা হোতা হ্যায়। নেই নেই, ক্লাব কে সাথ কোই জাতি দুশ্মনি নেই হ্যায়, ক্লাব তো আম আদমি কা বহুত হেল্প করতে হ্যায়, ইয়াহ পে ব্লাড ডোনেশন ক্যাম্প ভি হুয়া হ্যায়, গরিব আদমি কা ভি বহুত হেল্প কিয়া জাতা হ্যায় ইয়াহ, এসা তো কোই জাতি দুশ্মনি নেই হুয়া, কিসি অগর গরিব আদমি কা লড়কি কা শাদি নেই হোতা তো ইয়াহ পে শাদি কে লিয়ে ভি পয়সা ওয়সা দিয়া জাতা হ্যায়, এসা তো কুছ জাতি দুশ্মনি হ্যাঁ নেই, কই পলিটিক্যাল ভিউ সে হমলোক কুছ এসা বোল নেই পায়েঙ্গে আর এসা হ্যায় ভি নেই শায়দ, কিউকি সবই পার্টি পলিটিক্স সব ইয়াহ পে হেল্প করতে হ্যায়, পর ক্লাব তো হরেক চিজ মে সাপোর্ট করতে হ্যায়, বস ইহি চাহতে হ্যায় জো ভি ইয়া কাম কিয়া হ্যায় বহুত হি ঘিনোনা হরকত কিয়া হ্যায় গলত কাম কিয়া হ্যায়, বস ইসকা ঠিক ঠাক পানিশমেন্ট চাহিয়ে, আর প্রেস মিডিয়া সে হমলোক ইহি উম্মীদ করতে হ্যায় কি জো ভি ইয়া কিয়া হ্যায় ইসকা ঠিক ঠাক সে বিচার হো। নেতাজি অন্য ক্লাব করবে সেখানে ভেঙে দিতে পারে। আউশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। রায়নার বুজরুক দিঘি উচ্চ বিদ্যালয়ে নানারূপ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে দেশ নেতা নেতাজির জন্মদিবস পালন করা হয়। এর পাশাপাশি সরস্বতী পুজো উপলক্ষে একটি প্রীতিভোজেরও আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। অন্যান্য জায়গার সাথে সাথে রায়নার বুজরুক দিঘি উচ্চ বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালিত হলো। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অশিক্ষা কর্মী স্কুলের ম্যানেজিং কমিটি সহ ছাত্রছাত্রীরা মিলিতভাবে এদিনের এই কর্মসূচিকে যথাযথ রূপ দান করেন। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে দেবী বন্দনারও পরিসমাপ্তি ঘটে রীতি মেনে। সরস্বতী পুজো উপলক্ষে একটি প্রীতিভোজের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের পড়ুয়ারা আনন্দ সহকারে এদিনের প্রীতিভোজে নিজেদের নিয়োজিত করেন। এর পাশাপাশি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গণে। প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারী প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের তৎপরতা ফুটে ওঠে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়ার পেঁচাকোলা গ্রামেও পূজিত হলেন বিদ্যার দেবী সরস্বতী। 20 ফুটের প্রতিমা পুজো করতে আনুমানিক খরচ হয়েছে 1,00,000 টাকা। ধারণা আয়োজকদের, কয়েক মাসের প্রচেষ্টায় শিল্পী প্রতিমাটি তৈরি করতে সক্ষম হয়েছেন। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়ার রায়পুরের প্রত্যন্ত পেঁচাকোলা গ্রামেও পূজিত হলেন দেবী সরস্বতী। আনুমানিক 20 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। প্রতিমা তৈরি করতে কয়েক মাস সময় লেগেছে শিল্পীর। উদ্যোক্তাদের আশা, এই প্রথম এত বড় দেবী আরাধনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দেবী বন্দনা করতে আনুমানিক 1,00,000 টাকা খরচ হবে। দেবী বন্দনা ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। আমাদের প্রতিমা রাধুমাদের বিশেষ উত্তম নতুন সূত্র করেছে শিল্পী, ওরাই 42 ফুটের করা হয়েছে, আর বিশিষ্ট আমাদের এই কাজসজ্জা করা হয়েছে। নামাপাড়ায় বড় কালীমেলা প্রাঙ্গণ হয়েছে, আমাদের ক্লাবের নাম গঙ্গা নদী যুব। প্রতিমাটা করতে 2 মাস 20 দিনের মতো লেগেছে। আয়োজকদের আশা, পূজিত দেবী সকলের মন জয় করবে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। অকৃত কৈবর্তপাড়ায় পূজিত হলেন দেবী সরস্বতী। পাঠের ভূমিকা জনসমক্ষে তুলে ধরতে পাটকাঠি দিয়ে মণ্ডপ তৈরি করা হয়। মণ্ডপকারীদের আর্থিক অনুদান দিয়ে অনুপ্রেরণা দেওয়া হয়। অন্যান্য জায়গার সাথে সাথে অকৃত কৈবর্তপাড়া এলাকায় অনুষ্ঠিত হলো সরস্বতী পুজো। ফিতে কেটে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। সুসজ্জিত মণ্ডপের মাধ্যমে দেবী বন্দনা চলে। একজন সমাজসেবী মণ্ডপ তৈরিকারী যুবকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আর্থিক অনুদান করেন। আজকে এই যে মণ্ডপটি তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেগুলি আমাদের সাধারণ পরিবারের ছেলে। তারা এই সুন্দরভাবে এই যে অনুষ্ঠানটাকে সাজিয়েছে, তার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আগামী দিনে যেন আরও বড় অনুষ্ঠান আমরা করতে পারি। আমরা উখুরি জিপি, 14টি গ্রাম, আমরা 15টি সংসদে আমি প্রতিটি এলাকায় যাই, সেখানেতে আমরা উৎসাহিত করি। আজকেও আমার এই ছোটো সোনাদিকে আমি উৎসাহিত করছি এবং তাদের পাশে দাঁড়িয়ে আমি কি সাহায্য করছি। আমি বিশেষ কিছু বলবো না। পাটকাঠি দিয়ে মণ্ডপটিকে তৈরি করা হয়। পাটের ঐতিহ্য জনসমক্ষে তুলে ধরতেই এইরূপ উদ্যোগ নেন মণ্ডপ তৈরিকারীরা। আর্থিক অনুদান পাওয়ায় খুশি মণ্ডপ তৈরিকারীরা। আমরা যেটা আশা করছিলাম তার বেশি সফলতা পেয়েছি। আচ্ছা, এর আগের বছর যেমন নৌকার মধ্যে একটা ফাইনাল করেছিলাম,
কিছু বলার জন্য অনুরোধ করছি, কিছু বলার কিছু একটা এর জন্য, এটা এমনি পুরনো যে পার্ট চলে গেছে সেটাকে, পাট চাষ যে উঠে গেছে সেটাকে মানে ফিরিয়ে আনার জন্য, পাট একটা ঐতিহ্যের মধ্যে চলে গেছে সেটা আমাদের কাছ থেকে, আচ্ছা সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এটা এরকম একটা থিম তৈরি করেছি। আচ্ছা পাট কাটি দিয়ে যে প্যান্ডেল হয়, প্যান্ডেল হয় সেটা পৌঁছে। উগ্রিত থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার তত্ত্ব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিনের কর্মসূচিতে অংশ নেন। রীতি অনুযায়ী প্রত্যেক বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজোর পরের দিন এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্য হল তত্ত্ব প্রদান কর্মসূচি। সরস্বতী পুজো উপলক্ষে এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রীতিনীতি মেনে পুজোর পরের দিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এক হোস্টেল থেকে অপর হোস্টেলে তত্ত্ব প্রদান করেন। সুসজ্জিতভাবে আড়ম্বর সহকারে এই রূপ কর্মসূচি রূপদান করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সমগ্র কর্মকাণ্ড ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। এদিন বিভিন্ন সামগ্রী নিয়ে পড়ুয়ারা নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেন। তো উপলক্ষ কিন্তু প্রেমটাই বেশি, এটাই হচ্ছে এসেন্স সরস্বতী পূজোর বাঙালিদের কাছে। মানে ভ্যালেন্টাইন্স ডে যেমন একটা দিন, ভ্যালেন্টাইন্স দিনের চেয়েও মনে হয় এটা আরও বেশি এনজয় করে সবাই। তো আমার কাছে তো এটা উপলক্ষ মাত্র সরস্বতী পুজো, প্রেমটাই বেশি। আমরা তো মানে প্রেমে প্রেমে বলতে আমরা তো আপাতত এখন হোস্টেলেই আছি, হোস্টেলে আমার এই প্রথম, আমার প্রথম আর আমার প্রথম বছর এখানে, আর এত গ্র্যান্ড প্রথম বছর। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। যদি মজো নেই তো একটা প্রেম প্রেম ভাব সবার মধ্যে চলেই আসে, সারা বছর ধরে যাওয়ার সমস্যা, পড়াশোনার সমস্যা, প্রেমের সমস্যা, এই একটা দিন যেন মনে হয় যেন কোনো কিছুই নেই, সব কিছু থেকে যেন ছুটি হয়ে গেছে। এবং এই দিনে প্রেমের পাওয়ারটা এতটাই বেড়ে যায়, সেদিন কোনো সমস্যা বা মনোমালিন্য কোনো দিনই হয় না। আমরা একসঙ্গে যেমন বিদ্যাদেবীর কাছে পড়াশোনার জন্য আলোচনা করি, তেমনি চাই যে মানে এই সরস্বতী পুজো যদি প্রতিদিন হয়, প্রতিদিন মনে হয় সবার মধ্যে এতটা সুসম্পর্ক থাকবে এবং এতটা মানে প্রেম ভালোবাসা প্রীতির সম্পর্কটা গড়ে উঠবে। তারাবাগ ঢোকাটা মানে অন্য সময় যদি দরকার থাকে অবশ্যই ঢোকা যায়, কিন্তু সরস্বতী পূজাটা ঢোকাটা অবশ্যই স্পেশাল, কারণ সেদিন মেয়েরা তো নতুনভাবে সেজে ওঠে আর সেদিন অনেক নতুন নতুনভাবে দেখাও যায়। তো তারাবাগ সরস্বতী পুজো সবসময় স্পেশাল থাকে তারাবাগে, প্রেম ভালোবাসা মিলে সরস্বতী পুজো একদম ঝাক্কাস, 100% প্রেম, 100% পুজো, 100% সব ভালোবাসা একদম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। সরস্বতী পুজো উপলক্ষে নতুনগঞ্জ দিঘির পুলে একটি ক্লাবের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি বিভাগে প্রায় 80 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পর সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ধমানের নতুনগঞ্জ দিঘির পুলে একটি ক্লাবের উদ্যোগে চন্দ্রনাথ মণ্ডল ও শিবশঙ্কর গোস্বামী স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মূলত সরস্বতী পুজো উপলক্ষে আয়োজন করা হয় এদিনের এই অঙ্কন প্রতিযোগিতা। ক্লাব প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতা। মূলত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক বিভাগ, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত খ বিভাগ, নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনটি বিভাগে প্রতিযোগীদের ভাগ করা হয়। প্রায় 80 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পর প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যে কোনো উৎসব বা মেলা, সেই সংক্রান্ত ছবি তোমরা এঁকেছ, ফার্স্ট প্রাইজ পাচ্ছে লবণীষা, লবণীষা সাহ, পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রিয় সদস্য স্বর্গীয় চন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী, কি নামটা বৌদি, রেণুকা মণ্ডল। জোরে হাততালি দাও একটা লাবণীষার জন্য। লাবণীষার যে ছবিটা এঁকেছে দেখো, ও মনে হয় সম্ভবত ঘুড়ির মেলা এঁকেছে নাকি। হ্যাঁ ব্যাস, ঠিক আছে,
আজকে আমাদের বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোর উপলক্ষে প্রতি বছরের ন্যায় অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। তবে এবারে যেটা বিশেষত্ব যে আমাদের ক্লাব মেম্বার অত্যন্ত আমাদের প্রিয় চন্দ্রনাথ মণ্ডল ঠিক আগের বছরই একটি অ্যাক্সিডেন্টে মারা যান। তো আমরা তার স্মৃতির উদ্দেশ্যে এবং আমাদের আরেক ক্লাব মেম্বার তার পিতার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। শিবশঙ্কর গোস্বামী ওনার নাম। তো আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় 80 জনের মতো কম্পিটিটর এখানে কম্পিটিশানে অংশগ্রহণ করেছে। এবং এবারে যেটা আমরা ঠিক করেছি যে সঙ্গে স্পট আমরা রেজাল্ট ডিক্লেয়ার করবো এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি কমপ্লিট করবো। কতগুলো বিভাগ করা হয়েছে? এখানে তিনটে বিভাগ হয়েছে। প্রথম ক বিভাগ প্রথম থেকে চতুর্থ শ্রেণী, খ বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং গ বিভাগ নবম থেকে দশম শ্রেণী। যে যেমন খুশি আঁকো না কিছু বলে দিয়েছেন আপনারা? না, এটা যার যাচ্ছে যার বিষয় যেরকম দিয়েছেন সেই বিষয়ের উপরে আমাদের আঁকা কম্পিটিশনটা। হ্যাঁ হ্যাঁ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও সাঁকারি এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে খণ্ডঘোষ ব্লকে অনুষ্ঠিত হল সুভাষ উৎসব। পলেমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ক্রীড়া প্রাঙ্গনে আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠান। নেতাজি সুভাষচন্দ্র বসুর 121তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও সাঁকারি এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে খণ্ডঘোষ ব্লকে অনুষ্ঠিত হল সুভাষ উৎসব। পলেমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ক্রীড়া প্রাঙ্গনে আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। এদিন আলোচনা সভা, সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিডিও কমলকান্তি তলাপাত্র, খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ রাখা হবে। বিশেষত যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের মহান দেশনায়ক তথা মানে স্বাধীনতা ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন মহান সেনাপতি যাকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠান, তাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং তার কর্মজীবন সম্বন্ধে বিভিন্ন দিক আলোকপাত করার জন্য আমাদের এই বিবেক চেতনা অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষক আমাদের, এটা কিন্তু বাস্তব কথা, যারা নেতাজির উপর আমরা চর্চা করেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজির জন্মদিন উপলক্ষে উৎসব পালন করছে। দেখুন, আমাদের মহারাজজি কথাগুলো যেগুলো বললেন সেগুলো সঠিক কথাই বললেন। দেখুন, এইটা আমাদের সম্পূর্ণ সমাজ ব্যবস্থার, তাকে বলেছিলেন বুর্জোয়া কবি। তাহলে আমাদের এই যে পলিটিক্যাল পার্টিগুলো, পার্টির একটা দায়িত্ব থাকে, তাদের একটা শাখা নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে পার্টি করে, তাদের আবার বড় শরিক সিপিএম পার্টি নেতাজি সুভাষচন্দ্রকে বলে তজবের কুকুর। তাহলে যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা পলিটিক্যাল পার্টিগুলো তাদের স্বার্থ, যে সমস্ত মনীষীরা আছে তাদের পাঠ পড়ানো, তাদের শিক্ষাদান করা, এই সমস্তগুলো করতে হবে। আজকে আমাদের আমাদের ভারতবর্ষের মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে পঞ্চায়েত খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি এবং আমাদের যুব দপ্তর এর পরিচালনায় এবং সাঁকারি ওয়ান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমাদের নেতাজির জন্মদিন পালন করা হলো। বিভিন্ন শোভাযাত্রা এবং নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা নেতাজিকে স্মরণ করলাম এবং নেতাজির যাতে কর্মজীবন সম্বন্ধে আলোচনা করা হলো এবং আমরা চেষ্টা করছি তার জীবন, আমরা আশা করছি সবাই মিলে তার
জীবনের যে বাণী আছে, জীবন পদ্ধতি আছে, তাকে মেনে চলে আমাদের আগামী দিনের পক্ষে আরো সুকাম করবো। কোথায় করলেন এই অনুষ্ঠান? এটা আমাদের মানে পলিমপুরের স্কুল গ্রাউন্ডে করলাম, শাখারিওয়ান গ্রাম পঞ্চায়েতের, আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির শাখারিওয়ান গ্রাম পঞ্চায়েতের পলিমপুরের মাঠে করলাম। ছিলেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার মাননীয় বিধায়ক মহাশয় শ্রী রবিচন্দ্র বাগ মহাশয় ছিলেন উপস্থিত, আমাদের পঞ্চায়েত সমিতির খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় ছিলেন, আমাদের ইয়েতে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অন্যতম সদস্য শ্রী অপার্থক ইসলাম মহাশয় ছিলেন, আমাদের শাখারিওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় এখানে উপস্থিত ছিলেন, আর আমাদের মাননীয় মন্ত্রীর যে ইয়েছে প্রতিনিধি, হ্যাঁ, উনি এখানে, ওনারা এখানে উপস্থিত ছিলেন, আর অনেক সুবোধনী টিচার এবং অনেক শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং ছাত্রছাত্রী এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। উড়স উৎসব অনুষ্ঠিত হলো শেহারা বাজার কাঁটা পুকুর এলাকায়। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এদিন। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে বুড়ো পীর সাহেবের কাছে দোয়া করলে মনস্কামনা পূর্ণ হয়। বুড়ো পীর সাহেবের মেলা অনুষ্ঠিত হলো। পীর সাহেবের ওরস উপলক্ষেই এই রূপ কর্মসূচি গৃহীত হয়। শেহারা বাজার কাঁটাপুকুর এলাকায় অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এদিন। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। সমাজের সকল স্তরের মানুষজন ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নেন। ধূপ মোমবাতি সহযোগে ভক্তরা ভক্তি অর্পণ করেন এদিন। এখানে কি অনুষ্ঠান হচ্ছে? আমাদের এখানে আজ ধরে আমাদের এখানে বুড়ো পীর বাবাজির উরস হচ্ছে, প্রতি বছর 9 মাঘ আজকের দিনে হয়ে থাকে। আমরা আজকের দিনে এই অনুষ্ঠান করে থাকি এবং আমরা 8-10 হাজার লোককে নিরামিষ ভোগ খিচুড়ি খাওয়াই এবং আমাদের বাবাজির মাজারে অসংখ্য চাদর চাপে। প্রথম চাদর আমরা চাপাই আমাদের বীরভূম পাথর চাবড়ি দাতা বাবাজির মাজার থেকে আমাদের চাদর আসে, ওখানকার খাদিম সাহেব এসে চাপান, তারপর আমাদের এখানে যতজন মানত মানসিক করে থাকে ওনারা চাদর চাপান। কোথায় হচ্ছে এটা? শিয়ারা বাজার কাঁটা খণ্ডঘোষ থানা, শিয়ারা বাজার কাঁটাপুকুর গ্রাম। এই অনুষ্ঠান 3 দিন চলবে, 9 মাঘ থেকে 11 মাঘ। বছর আমাদের থাকছে, প্রথম দিন ধরুন দুপুরবেলা আমরা 2000 লোক খাইয়েছি, আজকে সন্ধ্যাবেলা আমাদের বাবাজির মাজারে চাদর চাপবে, তারপরে জলসা হবে, আবার 8-10 হাজার মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে, তারপরে কবরে জিয়ারত হবে। বুড়ো পীর বাবাজি নামে উনি এখানে পরিচিত। এখানে উপস্থিত আছেন আমাদের শিয়ারা বাজার ফাঁড়ির প্রাক্তন ওসি সুকুমার সেন মহাশয়, ঠিক আছে, তারপর পাথর চাবড়ি থেকে এসছেন আমাদের খাদিম সাহেব বসির বাবার ছেলে, আরও নানান জায়গা থেকে সব আমাদের বড় বড় জ্ঞানগুণী মানুষরা এসেছেন। আজকের এই মহতি অনুষ্ঠান থেকে কী বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে আমরা শান্তির বার্তা দিতে চাইছি, সম্প্রীতি, ভালোবাসা, সকল জাতির মধ্যে মিলন ঘটা, সকলের সঙ্গে মিলেমিশে চলা, আমরা এই বার্তা, হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে থাকতে চাই। আজ থেকে 10 বছর আগে এই বুড়ো পীর বাবাজি মাজারের যিনি খাদিম উনি আমাকে নিয়ে এসেছিলেন, আসার পর থেকে এখানে তখন কিছুই এমন কিছু হতো না, তারপর থেকে আমার এতটাই ভালো লেগেছে বা আমি এতটাই বিশ্বাস করি, বাবাজিকে মানি, তো আমি নিজে এটা 100% পজিটিভ, আমি উঠে পেরে বাবাজির জন্য লেগেছি, বাবাজিকে আমি ভালোবাসি। একটা অনুষ্ঠান হচ্ছিলো, চাল চড়ানো হবে আর কি, জলসা হবে, বাজনা খেলা হবে, এসব হবে আর কি। কী উপলক্ষে এটা হচ্ছে? এটা বাৎসরিক উপলক্ষে, বাৎসরিক বড়ার বাৎসরিক উপলক্ষে আছে। আমি এই 2015 31 ডিসেম্বর রিটায়ার করেছি শেয়ারা বাজার থেকে, আর এর আগেও 2006-7-8-9 শেয়ারা বাজারে ছিলাম, তা তখন থেকে আমি দেখছি যে বুড়ো পীর সাহেবের যে মেলাটা হয়, উৎসবটা হয়, অনুষ্ঠানটা হয়,
এই অনুষ্ঠান আমি খুব কাছ থেকে দেখেছি, উপস্থিত থেকেছি। তা এটা পরপর এটা বৃদ্ধি পাচ্ছে। তা আমার যেটা জানা ছিল যে প্রায় 20-21 বছর আগে থাকতে এখানে যিনি খাদিম আছেন লালন ভাই, তা উনি এইটাকে পরিচালনা করতেন, নেবে নিজে অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করতেন। কিন্তু পরপর এই বুড়ো পীর বাবার যে প্রচার এবং তার যে কৃপা, সেই কৃপা ধন্য এখানের অনেক মানুষই তারে আকৃষ্ট হয়ে তার কৃপা লাভ করে, তাই এই অনুষ্ঠানটা, এই উৎসবটা, এই ঔরস উৎসবটা যাতে আরও ভালোভাবে হয় তার জন্য এরা আপ্রাণ চেষ্টা করছেন এবং এইভাবে চলে আসছে। তা এখানে স্থানীয় মানুষ, বিশেষ করে সিরাজুল হক এখানকার বাসিন্দা, তারপর লখাই এবং আরও সবাই আছে, যে এইটাকে আরও ভালোভাবে গ্রহণ করেছে এবং এইটা যাতে দিকে দিকে এই ইসলাম যে ধর্ম, যে শান্তি, ইসলাম অর্থ শান্তি, এই শান্তির ধর্ম যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে। তাই এখানে আমরাও দেখছি যে এখানে হিন্দু মুসলমান সবাই একভাবে এই মাজারে আসছে তাদের কাপড় চড়ানো এবং তাদের সঙ্গে থেকে সমস্ত অনুষ্ঠান দেখে সক্রিয় সহযোগিতা করে উপভোগ করছে। এবং গত কয়েক বছর দেখেছি ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, মানুষের পাশে সাহায্য করেছেন, এইবারেও ঠিক সেইভাবে। আজকে এই যে উদ্বোধন হচ্ছে, এর পরেতে আগামী দুটো দিন বহু রকম অনুষ্ঠান আছে, কবি সম্মেলন আছে, যেখানে গ্রামে গঞ্জে ছোটো ছোটো কবিরা, যেহেতু প্রচার নেই কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক কিছু আছে, তাদের অনেক প্রতিভা আছে, সেই সব কবিদেরকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, সেই সম্মেলনের মধ্য দিয়ে তাদের পরিচিতি বিকাশ করবে। তারপরে শতাধিক লোককে যে শীত বস্ত্র প্রদান করবেন এখানকার স্থানীয় লোকজন, যে লকাই ভাই আছে এবং আরও অনেকেই এর সঙ্গে সহযোগিতা করছেন, তাদেরও সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের কাছে এইগুলো পৌঁছে যাবে। আর সবচেয়ে বড় পৌঁছাবে শান্তির বার্তা, আমরা এখানে সবাই হিন্দু মুসলমান ভাই ভাই থাকতে চাই। আমরা সেই নজরুলের কবিতা আমরা জানি, ওরা হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞাসা কোনজন ঠান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা। এই অবস্থার মধ্য দিয়ে এখন সত্যি করেই মানুষের এখন ডোবার পরিস্থিতির মতন দিকে দিকে একটা দামাভাবে যে উঠছে, তা সেইখানে সেটাকে নিবৃত্তি করতে চাই। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নাদনঘাটের তুলসীডাঙ্গা গ্রামে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম প্রিয়াঙ্কা দেবনাথ। ঘটনাটি ঘটেছে নাদনঘাটের তুলসীডাঙ্গা গ্রামে। স্মার্টফোন কার কাছে থাকবে তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাল্লা মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। মানে ভাই বাইরে কাজ করে, ও বলেছিল যে আমি মোবাইলটা নিয়ে বাইরে চলে যাবো। তো বৌমা বলেছিলো যে না, মোবাইলটা নেওয়া যাবে না। তো ভাই বললো আমি বাইরে অনেক দরকার হয়, বাইরে যেহেতু কাজ করি মোবাইলটা নিয়ে যাবো, কথা এইটুকু। তারপরে মেয়েদের স্কুলে পাঠিয়েছে, কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল সেই প্রস্তুতি করেছে, করে পাঠিয়ে নিজে রান্না করছিল। রান্না করতে করতেই তারপর ঘরে ওই সময় কেউ ছিল না, যে মেয়েটা, ছোটো মেয়েটা ঘরে দৌড়ে যায় মাকে ডাকতে, গিয়ে দেখে মা ঝুলে আছে। তারপরে সবাই জানতে পারি, মানে উনি খুব জেদি ছিল। হ্যাঁ, উনি খুব জেদি ছিল। কিন্তু কালকে সকালটাকে যেহেতু দেখেছি আমি, সকাল মুহূর্তে আমি বাড়ি থেকে যখন বেরোই দেখে গেছি, তখন খুব হাসি খুশিই ছিল, কিন্তু কালকে ভাবতে পারিনি আমরা কেউ যেরকম। নাদনঘাট থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। ইট বোঝাই ট্রাক্টরের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে এইরূপ বিপত্তি ঘটে। বেপরোয়া গতির বলি হলেন দুজন। ঘটনাটি ঘটেছে কালনার মাকড়া মোড়ে। হেলমেটহীন তিন বন্ধু বাইক চালিয়ে মিরপুর থেকে কালনা মাসির বাড়িতে যাওয়ার পথে ইট বোঝাই ট্রাক্টরকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। বাইক চালক ও ট্রাক্টর চালকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের কালনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমরা যেটুকু জানি, আমরা আসছিলাম রাস্তা পেছনে, ওদের অ্যাক্সিডেন্ট তার কিছুক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু আমরা এসে যেটা শুনলাম, এরা বাইকে তিনজন আসছে না, আর একটা ইটের ট্রাক্টর এদিক থেকে যাচ্ছে, ঠিক মাগরার ওই মোড়টার ওখানটায়।
আপনার অ্যাক্সিডেন্টটা ঘটে সামনাসামনি স্পটে। এটা মোটরসাইকেলে যে দুজন ছিল এখানে নিয়েছিলটা শুনছি তো ওখানেই দুজন ইনজেট হয়েছিল, চারজন এই যে ইঞ্জুরি গুরুতর, ট্রাক্টরের ড্রাইভারটাও হ্যাঁ স্পট ডেড, চালক ওকে পরে কাছ থেকে নামিয়েছিল বার করেছিলাম। আচ্ছা মানে হচ্ছে কি ট্রাক্টরের ড্রাইভার আর হচ্ছে কি মারা গেছে? হ্যাঁ আমরা যখন এসেছি তখন দেখছি ইট সরিয়ে ওকে বার করেছে চালকটা, মানে ইট চাপা পড়েই চালক মারা গেছে। অ্যাকচুয়ালি বহারের ওদিক থেকে আসছিলাম, তো আস্তে আস্তে দেখলাম যে ওখানে অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এসে দেখি মানে যে বাইকে যে তিনজন ছিল সেই তিনজনও ওখানে আমরা দেখতে পাই না। আমরা যখন আসি তখন ট্রাক চালককে ট্রাকের নিচে থেকে বার করা হচ্ছিল, মানে কার সাথে কার মুখোমুখি সংঘর্ষ? হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি বাইকের সাথে ট্রাক চালক, হ্যাঁ বাইকের মধ্যে তিনজন ছিল, তো বাইকের মধ্যে তিনজন ছিল, তিনজনের মধ্যে আমরা ওখানে শুনলাম যে দুজন মারা গেছে, কিন্তু হ্যাঁ এখন শোনা যাচ্ছে একজন মারা গেছে আর ট্রাক চালক সঙ্গে সঙ্গে স্পট হয়ে গেছে। ট্রাক চালক ছিলেন অ্যাকচুয়ালি ট্রাকের নিচে, কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। কীটনাশক পান করে আত্মঘাতী হলেন বর্ধমানের হাটগোবিন্দপুরের বাসিন্দা বছর 38 সুফল মান্ডি নামে এক ব্যক্তি। মঙ্গলবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কীটনাশক পান করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি, মৃতের নাম সুফল মান্ডি, বয়স 34 বছর, বর্ধমানের হাটগোবিন্দপুরের বাসিন্দা, পেশায় ক্ষেত মজুর তিনি। পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তি প্রতিদিনের ন্যায় সোমবার রাতে বাড়ি ফিরে খাবার চান, কিন্তু তার গায়ে বিষের গন্ধ পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। কি কারণে ওই ব্যক্তি আত্মঘাতী হলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায় ছিল, দিয়ে কাজে গিয়েছিল, দিয়েছে আমি এলো 10:11টার সময় এলো, দিয়েছে বলছে হ্যাঁ তুমি কিছু খাবে না? দেবো যে আমি কিছু খাবো না, ভাত মাছ খাবো না, তাহলে আমাকে একটু চিড়ে দাও আর একটু মুড়ে দাও। দিয়ে ওটা যখন আমি ওকে দিচ্ছি খাচ্ছে, দেবো দেখা গেল তোমার গাদে কেন গন্ধ বেরোচ্ছে? দেবো কয় কিছুই তো গন্ধ বেরোচ্ছে না, দেবো যে হ্যাঁ আমি একটু গন্ধ পাচ্ছি। দেবো যে না তুমি কিছু নিয়ে যা না, এনে যা না কি তাই গন্ধ পাচ্ছে? দেবো যে না বলছি মা, আমাকে বলছে মায়ের দিদি দিয়ে বলছে বলছে তুমি কিছু নিয়ে আসে নিকো, দেবো তোমার গা দিয়ে গন্ধ পড়ছে কেন? দিয়ে যখন আমরা শুনছি যে তখন আর আমরা ছেলে মেয়ে থাকতে পারছি না, তো থাকতে পারছি না, দেবো দেখা গেল তোমার গা দিয়ে তুমি গন্ধ বেরোচ্ছে, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, তুমি কিছু খেয়েছো নাকি? দিয়ে বলছে না খাই, তবু বলছে না আমি খাইনি, দেখা গো গন্ধ পাচ্ছে আমরা থাকতে পারছি না, তো তুমি বলতে কিছু খাইনি, তাহলে তোমাকে গাড়ির উপর নিয়ে যাবো। বলছে না আমি যাবো না। দিয়ে আবার গাড়ি ডেকে জোর করে আবার ছেলেগুলোকে ডেকে নিয়ে এসে দিয়ে বলছে তো কিছু বোধহয় খেয়ে তো গন্ধ পাচ্ছি আমরা। তো কেন খেলো? কিসের কিসের জন্য খেয়েছে আমরা সেটা জানি না, ঝগড়া ঝামেলা না, আমাদের ওইসব কিচ্ছু হয়নি, তো স্বামী স্ত্রীর আমাদের কিচ্ছু হয়নি, বাইরে কোথাও বাইরে কোথাও হয়নি। তো কি কাজ মাঠে কাজ করতো? হ্যাঁ মাঠে কাজ করতো, এমনি জমি টমি ভাগে করতো না কিচ্ছু? আমাদের কোনো জমি জায়গা চাষ মাছ কিছু আমাদের নেই, আমরা খেতে খাওয়া মানুষ। তাহলে এরকম করলো কেন? ও যায় কে বলে? আমি ওসব কিছুই জানি না। কো না কোনো বাইরে কিছু শুনতে পাচ্ছো? না ও কোনো কিছু শুনতে পাইনি, কিছু শুনতে পাইনি, কে ওনাকে বলেও না কই সব কথা, যে ধান নিয়েছে না কি করেছে আমাকে সব কথা কোনো কথা বলেই নি, কই জানিও না কো। কাল রাতের ঘটনা? তা হ্যাঁ রাতের ঘটনা, বাইরে থেকে খেয়ে এসেছিল, বিষ খেয়ে এসেছিল। হ্যাঁ রাতে হয়েছে আমরা তো জানি না কো। আমরা কোন জায়গায় বাড়ি আপনাদের? আমাদের হাটগোবিন্দপুর। আর উনি কি কাজ করতেন? মাঠে কাজ করতেন? হ্যাঁ মাঠে কাজ করতেন। কখন খেয়েছে জানা গেছে? সেটাও জানি না আমরা। কত সময় বাড়ি এসেছিল? ১০:৩০ ওরকম রাতে বাড়ি এসেছে। প্রতিদিনই ওরকম আসে? প্রতিদিনই বাড়ি ওরকম আসে। আবার কালকে আবার মেলা পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, এখন কি করে জানবো কি করে কি হয়েছে না হয়েছে? গ্রামের লোকরা কেউ কিছু বলতে পারছে না? না ওরা কিছু বলতে পারছে না। তো কেন খেলো না? কেন জানাচ্ছে না? আমরা কেউ কি খাইয়ে দিয়েছে সেটাও বলছে না? কেউ খাওয়াইনি ওকে, আমার সন্দেহ যা হচ্ছে কি করে ও খাবে? দেখে নেব পরবর্তী খবর। মঙ্গলবার উখরিত গ্রামে একটি ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বল্লভপুর ও উখরিত। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উখরিত গ্রামে একটি ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত হল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা। টুর্নামেন্টে মোট 8টি টিম অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বল্লভপুর ও উখরিতের টিম। খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। খেলা শেষে বিজয়ী দলের হাতে 7,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে 5,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। খেলা দেখতে বহু দর্শক মাঠে ভিড় জমান। আমাদের উখরিত যুব কল্যাণ সংঘ বিদ্যাপাড়ার যে ক্লাব, এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের ক্লাব একটা যথেষ্ট অনুদান পেয়েছে। আর আমরা প্রতি বছরই এগুলো করি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ক্রিকেট, ফুটবল, তার সাথে হচ্ছে পাড়ায় হচ্ছে দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, নাটক, ইনডোর গেমস এর মধ্যে দিয়ে আমরা পাড়াতেই খেলাধুলো করে থাকি। সাথে সাথে এগুলো করছি, শুধু আমাদের পাড়া না, আমাদের ক্লাব না, আমাদের উখরিত গ্রামের বহু সাধারণ মানুষও হচ্ছে আমাদেরকে এই ক্লাব পরিচালনা করার ক্ষেত্রে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই খেলাধুলা পরিচালনা করার থেকে অনেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আচ্ছা, সকলকে আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই আমরা আগামী দিনেও বড় রকম কোনো সাহায্য সহযোগিতা পাবো, এই আশা রাখি। এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। সাথে সাথে বলতে চাই, আমাদের উখরিত গ্রামের এত বড় একটা গ্রাম, এখানে 4টি বুথ 20টা পাড়া, সেখানে একটি মাত্র গ্রাউন্ড, সেই ফুটবল গ্রাউন্ড বা ক্রিকেট সব এই মাঠেতেই হয়। মাঠটার অবস্থা খুব একটা ভালো না। তা আমি বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, বিডিও সাহেব বা আমাদের মাননীয় প্রধান সাহেব আছেন, এখানে উনি ছিলেন, আজকে উপস্থিত ছিলেন আমাদের উদ্বোধনের সময়, সকলের কাছে আমরা এই বার্তাটাও দিয়েছি। বিগত দিনে আমরা কম্বল দান করেছিলাম, বিডিও সাহেব এসেছিলেন, তো ওনাকে এই বার্তা দিয়েছি যে আমাদের ক্লাব তথা এই মাঠের যাতে একটু বন্দোবস্ত ভালো রকম হয়, তার জন্য উনিও বলেছেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এখানে হচ্ছে মোট 8টা টিম ছিল, আজকে হচ্ছে তার ফাইনাল খেলাটা হচ্ছে, খেলাটা হচ্ছে বল্লভপুরের সঙ্গে আমাদের উখরিদের একটা টিম। আচ্ছা, খেলা চলছে, এই খেলা শুরু হলো, আর এখানে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে, যারা আছেন অনেকেই খাওয়া দাওয়া এখানে করবেন, টিফিনেরও ব্যবস্থা ছিল, টিফিন সবাইকে দেওয়া হয়েছে, এরপর হচ্ছে মধ্যাহ্ন ভোজন, এই একটা হাফ খেলা হলে তারপর মধ্যাহ্ন ভোজন হবে। স্বাধীনতা দিন তাকে অন্ত স্মরণ করো এবং কিছুক্ষণ নীরবতা পালন করো। তিনি একজন উখরিত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চন্দন বাবুকে, ওনাকে বরণ করবেন জিয়ালোক সরকার। সব থেকে স্পষ্ট ভাবে যে ক্রিকেট খেলার প্রেমিকদের আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায়। প্রথমেই বলবো যে আজকে যে খেলা হচ্ছে সেই জন্য আপনাদেরকে বলছি, এই ইন্টারনেটের দুনিয়ায় আপনারা খুব বেশি বেশি করে। উখরিত থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হলো মঙ্গলবার। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত অভিরামপুরে এরাল গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় পালিত হলো নেতাজির জন্মদিন। আউশগ্রামের কোটা গ্রামে নেতাজির মূর্তি ভাঙাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রায়নার বুজরুক দিঘি উচ্চ বিদ্যালয়ে নানারূপ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়ার পেঁচাকোলা গ্রামেও পূজিত হলেন বিদ্যার দেবী সরস্বতী। উখরিত কৈবর্তপাড়ায় পূজিত হলেন দেবী সরস্বতী। মঙ্গলবার তত্ত্ব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। সরস্বতী পুজো উপলক্ষে নতুনগঞ্জ দিঘির কুলে একটি ক্লাবের উদ্যোগে বসিয়াঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও সাঁকারি এক নম্বর পঞ্চায়েতের উদ্যোগে খণ্ডঘোষ ব্লকে অনুষ্ঠিত হল সুভাষ উৎসব। উরস উৎসব অনুষ্ঠিত হল শিহারাবাজার কাঁটাপুকুর এলাকায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।